من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم "يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون". وقال الله سبحانه وتعالى "يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا". يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم মিডিল পাথ রেডিও কর্তৃক আয়োজিত মুমিনের জীবন শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আজকের এ পর্বটি ব্রিটেনসহ যে যেখান থেকে অনলাইনে বসে এটা দেখতেছেন উপভোগ করতেছেন সবাইকে আমার আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি এবং সাথে সাথে যারা এটা আর আয়োজন করেছেন এবং সম্মানিত পরিচালক সবাইকে আমার আন্তরিক মুবারকবাদ তো আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন ওর অসংখ্য গণিত সুক্রিয়া যে আল্লাহ রব্বুল্লা আয়ালামিন যে আমাদেরকে আজকে ইসলামের একটি আলোচনা করার মুমিনের জীবন বিষয়ে তাকুয়ার কি গুরুত্ব রয়েছে এবং তার কি ফলাফল রয়েছে এই আলোচনা করার যে একটা সুযোগ করে দিয়েছেন এটার মাধ্যমে আমরা অনেকেই অনেক জিনিস জানার সুযোগ যারাই করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এই যে সুযোগ আমরা পাইছি এই সুযোগটা আল্লাহ রব্বুল আয়ালামীন আমাদেরকেই তাদের উসিলার মাধ্যমে করে দিয়েছেন তো আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে আমরা তাকুয়া বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তো আল্লাহ রব্বুল আয়ালমিন যদি তৌফিক দান করেন এজন্য আমি আল্লাহ রবিনের দরবারে তৌফিক কামনা করছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তওয়াক্কাল তু ইলাইহি অনিব। সম্মানিত দর্শক এবং শ্রোতাবিন্দ আমি আপনাদের সামনে কোরআনে করিমের সুরায় আল ইমরানের একশত দুই নম্বর আয়াত এবং সুরায় আহজাবের সত্তর নম্বর এবং একাত্তর নম্বর আয়াত তিলত করেছি এই আয়াতের আলোকে এবং রসুল করিম সাল্লিহি ওসাল্লামের হাদিসের আলোকে তাকওয়ার জীবনের গুরুত্ব এবং ফলাফল নিয়ে কিছু কথা বলবো আমাদের যে সময় নির্ধারিত রয়েছে এই সময়ের ভিতর দিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তো আমি আপনাদের সামনে আলে ইমরানের একশো দুই নম্বর যে আয়ত মাতিলা তিল করেছি আল্লাহ রবিন বলেছেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে বয় করো হাক্কা তুকাতিহি যেভাবে বয় করার মতো ইল্লা না ইয়ুম মুসলিমুন আর তোমরা মুসলমান না হয়ে মরো না তো আল্লাহ রব্বুল আলমিন এখানে শুধু মুমিনদেরকে সম্বোধন করেছেন এক শ্রেণীর এক গোষ্ঠীকেই আল্লাহ রব্বুল আলমিন এখানে সম্বোধন করেছেন কোরআনের অন্যান্য জায়গায় আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ইয়া ইউ নাস ইয়া ইউহান্ন উত্তাকু রব্বাকুম্লাদি খালাকুম অন্য জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান এখানে আল্লাহ রবুল্লাহ আলমিন ইয়া আয়ুহ শুধুমাত্র মোমিনদেরকেই সম্বোধন করে বলেছেন যে তোমরা যারা ইমান এনেছো তোমাদের উপর অনেক কিছু দায়িত্ব রয়েছে ইয়া ইহ আল্লাদিনা আমানুষ তোমরা যারা ইমান এনেছো তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করেছো রসুলকে বিশ্বাস করেছো। তোমাদের দায়িত্ব হলো ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে বয় করো তো এখানে আল্লাহ রব্বুল আলমিন শুধু ইমানদারদেরকে বলেছেন তাহলে আমরা যেহেতু তাকওয়ার বিষয়ে আলোচনা করব এর আগে ইমান সম্পর্কে কিছু ধারণা থাকা দরকার যে এখানে তো আল্লাহ রব্বুল আলমিন শুধু ইমানদারদেরকেই বলেছেন তাহলে এই ইমানদার যারা হবে তারাই হবে তাদের দায়িত্ব হলো আল্লাহকে বয় করা এখন কারাই মুমিন কারা ইমানদার এই সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকা দরকার ইমান শব্দটি ইমানের অর্থ হল আত্মাস দিকু বিশ্বাস করা এখানে বিশ্বাস আমি আল্লাহকে বিশ্বাস করেছি রসুলকে বিশ্বাস করেছি এই কথা বললেই কি ইমান হয়ে যায় না এই কথা বলার সাথে সাথে আমাদের উপর আরও অনেক দায় দায়িত্ব এসে যায় এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে সুরায় বাকার আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেছেন আমরা বুঝি যেটা সাধারণত আল্লাহকে বিশ্বাস করার রসুলকে বিশ্বাস করার নামই হলো ইমান তো আল্লাহ রব্বুল আলমিন সুরা বাকারায় বলেছেন ওমিনান্না সিমাইয়কুল আম্না বিল্লাহি ও বিয় আখিরি ওমাহম বিমিন যারা বলে আমি আল্লাহকে বিশ্বাস করেছি আমন্না বিল্লাহ আমরা আল্লাহকে বিশ্বাস করেছি ওলি ইয় আখিরি আখেরাতকে বিশ্বাস করেছি ওমাহম বিমিন আল্লাহ রবুল্লা আলমিন বলেন তারা মুমিন নয় এবং সুরা হজরাতে আরেকটি আয়াত আছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ওই আয়াতে বলেছেন কাল আতিল থু মিনু আান্না কিং কুলু আসলাম না বেদুইনদের এক শ্রেণী লুক বলবে আ বিল্লাহি আমরা ইমান এনেছি আল্লাহ রব্লা আলমিন তার ওসুলকে জানিয়ে দিলেন আপনি বলে দিন কুল্লাম মিনু তোমরা ইমান আননি ওলা কিং কুলু আসলাম আসলামনা তোমরা আত্মসমর্পণ করেছো তোমরা জাস্ট বলেছো আত্মসমর্পণ করেছো কিন্তু তোমাদের অন্তরে আসল ইমান নেই তাহলে বোঝা গেল মুখ দিয়ে বললে আল্লাহকে বিশ্বাস করলে আখেরাতকে বিশ্বাস করলে ইমানদার হওয়া যায় না ইমান হলো আল্লাহ রব্বুল আয়ালমিন এবং তার রসুলকে বিশ্বাসের সাথে সাথে আল্লাহ রব্বুল আয়ালমিনের কোরআন এবং রসুলের হাদিস এগুলাকে বিশ্বাস করা দিয়ে যেমন বিশ্বাস করা এইগুলা আমলে বাস্তবায়ন রূপ দেওয়া আমরা সাধারণত বলি ওয়া আশহাদু আল্লা ইলাহা ও ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলহ্লাম আল্লাহ তাল রসুল এই কথা যদি আপনি অনেক সময় শুধুমাত্র মুখ দিয়ে যদি বললে ইমান হইতো তাহলে অনেক অমুসলিমরা যাদেরকে যদি আপনি বলেন চাপ দিয়ে বলেন যে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ সেও ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ বলে দিবে তার মানে কি সে মুসলমান হয়ে গেল না এটা যে শুধু বললেই মুসলমান হওয়া যায় না এটা বলার সাথে সাথে আপনি যেটা বলছেন সেটা অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে এবং যেটা বলেছেন এটার আমল দিয়ে এটা বাস্তবায়ন করে বাস্তবায়ন করতে হবে এজন্য ইমানের সংজ্ঞা হলো তসদিক বিল জিনান দিয়ে এটা বিশ্বাস করতে হবে ইকরার বিল লিসান মুখ দিয়ে তা বলতে হবে বল আমালু বিল আর খান এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এইগুলাকে বাস্তবায়ন করতে হবে এইভাবে যদি আমরা করি তাহলে আমরা পরিপূর্ণ মুমিন হব আল্লাহ রব্বুল্লা আলমিন যেটা আমাদের উপর আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস অনুযায়ী যদি আমরা জীবন পরিচালনা করি এবং হুকুম আহকাম ফর যেগুলা এইগুলাকে মেনে যদি জীবন জীবনযাপন করি সবগুলা ইমানের ক্যাটাগরির যত কিছু রয়েছে সবগুলাকে যদি আমরা মেনে দৈনন্দিন জীবন পরিচালনা করি তাহলেই আমরা মুমিন হব তো আল্লাহ রব্বুল আলমিন মোমিনদেরকেই বলেছেন যে তোমরা যারা ইমান এনেছো তোমাদের কি করতে হবে ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে বয় করো এই যে আল্লাহকে বয় করা অন্য আয়াতে আল্লাহ রবাহ আলমিন বলেছেন এখানেই বলেছেন হাক্কা তুকাতিহি যেভাবে বয় করার মতো অন্য আয়াতে আল্লাহ বলেছেন ফতাকুল্লাহা মাস্তুম তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী আল্লাহকে বই করো এই যে আল্লাহকে বয় করা কিভাবে বয় করলে আমাদের বয় করা হবে তো তাকুয়ার যে সংজ্ঞা তাকুয়া আমরা নর্মালি বুঝি যে তাকুয়ার অর্থ হলো বয় করা বয় সাধারণত কোনো কিছু দেখলেই আমাদের বয় হয় কিন্তু এই বই কি তাকুয়ার বয় যেটা আল্লাহ রব্লা আলমীর বলেছেন আল্লাহকে বয় করো এই যে বয় যেটা আমরা করতে হবে এই বইটা হলো আল্লাহর যত হুকুম আহকাম সমস্ত আল্লাহকে বয় করে তার সমস্ত হুকুম আহকামকে পালন করতে হবে তাকওয়ারকে পরিভাষায় বলা যেতে পারে পরিভাষায় পারিভাষিক সংজ্ঞা হল ইমতালুল আওয়ামীর ও জওয়াদে যে আল্লাহ এবং তার রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লামের সকল আদেশ মানা এবং সমস্ত নিষেধ কাজকুলা থেকে বিরত থাকার নামই হচ্ছে তাকুয়া আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করা আল্লাহকে বয় করে তার সমস্ত হুকুম আহকাম পালন করা পালন করা এটার নামই হলো তাকুয়া তো আবদুল্লাহ বিনে মাসুদ রাজু আল্লাহ তাল আহ বলেন যে তাকওয়া হল অনেকেই অনেক ধরনের সংজ্ঞা দিয়েছেন যেহেতু তাকওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মুমিনের জীবনে এজন্য সব কিছু সময়ের ভিতর দিয়ে তো বলা সম্ভবই না দুই একটি সংজ্ঞা বলে আমি আমার আলোচনা ইনশাআল্লাহ শেষ করব দুই একটি সংজ্ঞা দিয়ে এবং তার আলোকে কিছু কথা বলে ইনশাআল্লাহ তো আল্লাহর আবদুল্লাহবিন মসুদ রাজি আল্লাহ তা বলেন যে তাকুয়া হলো আল্লাহ এবং তার রসুল করিম সাল্লাহ আলহিহি ওসাল্লামর আদেশের আনুগত্য করা আল্লাহর আদেশের আনুগত্য করা এবং তার নাফরমানি না করা এবং আল্লাহ রব্বুল আলমিনকে সর্বাবস্থায় স্মরণ করা এবং তাকে ভুলে না যাওয়া এবং তার সুক্রিয়া আদায় করা এবং তার নাফরমানি না করা তো উমর ইবনুল খতাব রাজিয়াল্লাহ তালুবাইবিন কাবকে বললেন যে আপনি তাকওয়া সম্পর্কে আমাদেরকে কিছু বলেন তাকুয়া জিনিসটা কি তখন ইবনে কাপ বললেন আপনি কি কাটা কোনো রাস্তা দিয়ে চলছেন তখন তিনি বললেন যে হ্যাঁ আমি চলেছি বলে কিভাবে চলেছেন যে কাটা যেন না লাগে সেটা থেকে সেফ থেকে যেভাবে কোনো না কোনোভাবেই আমি চলেছি যেন কোনো কাটা আমাকে কোনো কষ্ট না দেয় বলে এটার নামই হলো তাকুয়া আপনি সামনের দিকে এগিতে হবে এগিয়ে যেতে হবে কিন্তু এই যে কাটাযুক্ত জিনিস এটাকে সমাজে আজকে যত ধরনের ফিতনা ফাসাদ যত ধরনের শয়তানি সব কিছুকে কাটার সাথে তুলনা করা হয়েছে সমাজে আজকে চলতে গেলে সব কত গুনাহের রাস্তা মুক্ত হয়ে আসে এইগুলার ফাঁক দিয়ে মুক্ত কি যে হবে যে আল্লাহকে বয় করবে এইগুলার ফাঁক দিয়ে সে তার জীবন পরিচালনা করে সামনের দিকে এগিয়ে দেওয়া তার পক্ষেই সম্ভব হবে যে শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে অন্তর দিয়েই বয় করবে অবস্থায় যদি সে আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে তাহলেই তার পক্ষে এটা সম্ভব হবে আর থাকওয়া হচ্ছে তারই নাম সর্বাবস্থায় আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করতে হবে কোনো অবস্থায় যে অবস্থায় সে থাকুক না কেন তাকে আল্লাহ রব্বুল আলমিনকে সর্ব অবস্থায় বয় করতে হবে সামাজিক ক্ষেত্রে হোক কথা বলার ক্ষেত্রে হোক কৃষি ক্ষেত্রে হোক চাকরির ক্ষেত্রে হোক যে যে অবস্থায় থাকুক না কেন তাকে যদি আল্লাহ সেই যদি আল্লাহ রবুল আলমিনকে বয় করে তাহলে সর্ব কাজে সর্ব অবস্থায় সে তাকুয়া অনুসরণ করা তার পক্ষেই সম্ভব হবে এবং আল্লাহর বিধিবিধান মেনে চলে সেই তাকুয়া অর্জন করতে পারবে এই যে তাকুয়া অর্জন কর করতে পারলে আমাদের দুনিয়ারও মঙ্গল হবে এবং কাল কেয়ামতে আল্লাহ রব্বুল্লা আলমিন মুত্তকি যারা হবে যারা তাকুয়া অর্জন করবে তাদের জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন আমরা সবাই যে জিনিসটা দুনিয়াতে আসার পরে সবার যে আকাঙ্ক্ষা যে জান্নাত পাবা এই জান্নাত পাওয়াটাই মুত্তকিদের জন্য অত্যন্ত সহজ হয়ে যায় সেই অর্জন করতে পারবে জান্নাত এই জন্য তাকুয়া অর্জন করতে হলে আমাদেরকে সর্বাবস্থায় আল্লাহকে বয় করতে হবে এই যে সর্বাবস্থায় আল্লাহ রব্বুল আল আমিনকে বয় করা আমরা জীবন চলার পথে আমাদেরকে অনেক কিছু মোকাবিলা করে যেতে হয় এই যে মোকাবিলা করে যেতে হলে আমাদেরকে তাকুয়া জিনিসটা দেখতেও পাওয়া যায় না এটা দেখারও বিষয় নয় এটা হলো অন্তরের একটি বিষয় এটা অন্তরে আছে কি না এটা আপনার কার্যকলাপ আপনার আচার ব্যবহার আপনার চলাফেরার মধ্য দিয়েই আরেকজন আরেক মূর্তকি যে আল্লাহকে বই করে সেই বুঝতে পারবে যে আপনার ভিতরে তাকুয়া আছে কি না সুতরাং এটি দেখার বিষয় না এটি হল অন্তরের বিষয় এজন্য সব কিছুর মূলে আমাদেরকে আগে ইন্টেনশন ঠিক করতে হবে এই যে তাকুয়া আমরা যদি এটাকে আল্লাহকে ভয় করি অন্তর দিয়ে তাহলে আমাদের আল্লাহ রব্বুল আলমিন যেভাবে থাকওয়া জিনিসটা দেখার বিষয় নয় এজন্য হাদিস শরীফে এসেছে যে আলাহ ইন নাফিল ইদা সলুহাত সলুহাল জাসাদুকুল্লু ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু জাসাদুকুল্লু আলা ওহিয়াল যে এই যে তাকওয়া সাবধান অন্তরে এমন একটি গুস্তের টুকরা রয়েছে এই গুস্তের টুকরা যদি ভালো থাকে তাহলে সমস্ত শরীরই ভালো থাকবে আর যদি এই গুস্তের টুকরা নষ্ট হয়ে যায় তাহলে গোটা শরীরই নষ্ট হয়ে যায় সেটি হল ইমান এই যে তাকুয়া যে জিনিসটা এটি অন্তরের বিষয় অন্তরে এটি দেখাতে হবে এজন্য সব কিছুর মূলে আগে আমাদেরকে অন্তর ঠিক রাখতে হবে কারণ অন্তর যদি টিক না থাকে তাহলে সব কিছুই আমাদের বরবাদ হয়ে যাবে যেহেতু তাকুয়া দেখার বিষয় না এই জন্য অন্য একটি হাদিসে এসেছে যে আল্লাহ রব্বুল আলমিন মানুষের বাহ্যিক লেবাস পোশাক বাহ্যিক আচার ব্যবহার এগুলার দিকে তাকান না তার ধন সম্পদের দিকে তাকান না ইন্না আলাহনজুর সুয়ারিকুম ওয়ামিকুম ওলাকিনজুরুল্লাহ আলিকুম জা আল্লাহ রব্বুল আলমিন তার বাহ্যিক আচরণের দিকে তাকান না লাহায়নজুরুল্লাহ সু আলিকুম তার আকৃতি তার বাহ্যিক এইগুলো আল্লাহ দেখেন না আল্লাহ রব্বুল্লাহ আলমিন দেখেন তার অন্তরে কী আসে এই জিনিসটাই আল্লাহ রব্বুল আলমিন দেখেন এখন আমরা যে যে অবস্থায় থাকি না কিনে সেই অবস্থা থেকে যদি আল্লাহ রব্বুল্লা আলমিনকে বয় করি আমরা সবাই জানি যে যে কোনো দেশে থাকতে গেলে তার দেশের একটা রুল ফলো করে আমাদেরকে চলতে হয় তার একটা সংবিধান আছে তার সংবিধান মেনে আমাদেরকে চলতে হয় কিন্তু আমরা যে জমিনে আসি এই সমস্ত জমিন তো হলো আল্লাহ রবাহ আলমিন এবং তিনি তো হচ্ছেন সেই সত্তা যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আমাদের সবাইকে দুনিয়াতে সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছেন একমাত্র তার আবাদত করার জন্য তার তো একটা সংবিধান তিনি আমাদেরকে যে কোরআন দিয়ে পাঠিয়েছেন রসুল পাঠিয়েছেন এবং তার আবাদত করার জন্য আমাদেরকেই বলেছেন তার সংবিধান আমরা কতটুকু ফলো করি দুনিয়ার ইহ জীবনের জন্য ইহকালীন জীবনের জন্য আমরা সব কিছু করতে পারি জীবনকে বাজি রেখেও কিন্তু আল্লাহ রবুল্লা আলম ইনকে পাওয়ার জন্য আমরা কে কি করতে পারি এটা কি আমরা কখনো চিন্তা করি দুনিয়া লাভ হাসিল করার জন্য যে দুনিয়া হচ্ছে আখেরাদের তুলনায় অত্যন্ত কি বলবো অত্যন্ত মানে ছোট্ট যে দুনিয়ার আখেরাতের মোকাবিলায় দুনিয়া কিছুই না হাদিসে দুনিয়ার একটি উদাহরণ দেওয়া হয়েছে যে সাগরে যদি কেউ সমুদ্রে যদি তার একটা ফিঙ্গারকে ডুব দে তাহলে এই ফিঙ্গারে যে পানিটা উঠবে এই পানিটাই হলো দুনিয়া আর সমস্ত মহাসাগর এই সাগরের সমস্ত পানি হল আখেরাত এই জিনিসের দিকে যদি আমরা চিন্তা করি তাহলে দেখব দুনিয়া কি সত্তর বৎসর ষাট বৎসর আশি বৎসরের জিন্দেগি এটাও তো কারো কারোবাইগ্যে নাই জুটতে পারে এই যে সময়টা দুনিয়ার এই সময়টার জন্য আমরা জীবন বাজি রেখেও সব কিছু করতে পারি ইহকালীন ফায়দা হাসিলের জন্য কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন তার রসুল পাঠিয়েছেন এই হুকুম এই সরিয়া যে বর্ডার আমাদেরকে দিয়েছেন এটা আমরা কতটুকু পালন করে কতটুকু আমরা পালন করতে পারি এবং কতটুকু পালন করে আমরা জীবন পরিচালনা করছি এই জিনিসগুলো আমাদের অত্যন্ত চিন্তা করে চলার দরকার যেখানে রাস্তায় ঘাটে চলাফেরা করতে আমরা যেমন রাস্তার আইন রাস্তার যে হক আছে এই হক আমরা কতটুকু পালন করতেছি এটাও তো আমাদের ইসলাম বলে দিয়েছে আমি কিভাবে রাস্তা দিয়ে চলতে হবে কীভাবে কথা বলতে হবে কিভাবে মানুষদের সাথে আচরণ করতে হবে কিন্তু আমরা দুনিয়া হাসিলের জন্য যখন কোন কিছু করি রাস্তাটা ক্রস করতে গিয়ে আমরা যেমন আইনের প্রতি শ্রদ্ধা করি রাস্তা ক্রস করতে গিয়ে যেভাবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হই এইভাবে যদি রাস্তা চলতে গিয়ে ইসলামের প্রতি আমরা শ্রদ্ধাশীল হইতাম তাহলে তো দুনিয়া এবং আখেরাত আমাদের জন্য খামিয়াব হয়ে যায় আমরা রাস্তা দিয়ে চলতে গেলে অনেক সময় অনেক ভয় করি যে কোথায় কি কথা বলতেছি কোথায় কি কাজ করতেছি সব কল্পনা জল্পনা সব কিছু যদি ধরা পড়ে যায় তাহলে আমাদের অবস্থাটা কি হবে এটা নিয়ে আমরা অনেক সময় চিন্তা করি কিন্তু এই কথা যদি আমরা চিন্তা করতাম যে আমি যে কথা বলতেছি দুনিয়ার ক্যামেরায় আমি উঠে যাব এই চিন্তা করে আমরা দুনিয়ায় যেমন ভয় করি এই কথা যদি আমরা চিন্তা করতাম যে আমি যে কথা বলতেছি আমি যে চলাফেরা করতেছি এইগুলা ইসলামকে আমি কতটুকু ফলো করে চলতেছি কতটুকু ফলো করে আমি কথা বলতেছি দুনিয়ার ক্যামেরায় যদি ধরা পড়ে তাহলে আল্লাহ রবাহ আলমিন সুরে কাফের মধ্যে বলেছেন মাইল ফিজুমিন কাউলিন ইল্লা দঈহি রাকিবুল আতিদ যে কথা বলার সাথে সাথে ফিরিস্তারা তো রেডি আসেন এগুলা রেকর্ড করার জন্য এই কথা কি আমরা চিন্তা করি যে আমাদের সাথেই তো সিসিটিভি রয়েছে আমাদের সাথেই তো এগুলা ক্যামেরা হচ্ছে অডিও হচ্ছে ভিডিও হচ্ছে এইগুলা নিয়ে আমরা কি কখনো চিন্তা করে মানুষদের সাথে কথা বলি দুইজন যখন কথা বলে অনেক সময় মানুষ অনেক কিছু কল্পনা জল্পনা করে কিন্তু সব কিছু তো তার যত জল্পনা কল্পনাই হোক না কেন সব কিছু তো ফিরিস্তারা রেকর্ড করে নিয়ে রেকর্ড করতেছেন তো আমরা যদি আল্লাহ রব্বুল আলমিনকে সর্বাবস্থায় বয়ে করি তাহলে আমাদেরকে এই সমস্ত জিনিসগুলা খুব খেয়াল করে আমাদের চলা উচিত তো আমি যে কথাটা বলতে চেয়েছিলাম আসলে প্রথমে আমাদেরকে অন্তর ক্লিয়ার করতে হবে ইনটেনশন যদি আমার সহি না হয় তাহলে আমি যে কাজই করি না কেন যত বড় কাজই করি না কেন কেন সব কিছুই আমাদেরকে আমাদের কোনো উপকারে আসবে না কোনো কিছু রেওয়ার্ড আমরা পাবো না আমাদের ইনটেনশন যেটাই হবে সেই অনুযায়ী আমাদের রেওয়ার্ড হবে এই জন্য যদি ইন্টেনশন আমরা সহি করি আল্লাহ রব্লা আলমিন বলেছেন ও মাই ইয়াহদি কালবা যে আল্লাহর প্রতি ইমান এনেছে আল্লাহ রবুল্লা আলমিন তার অন্তরকে হেদায়ত করে দিয়েছেন সুবাহান্লাহ আল্লাহ রব্বুল আলমিন যদি অন্তরকে হেদায়ত করে দিয়ে দেন তাহলে সব কাজ করাই তো আমাদের জন্য ইজি হয়ে যায় এই জন্য আগে নিয়তকে সহি করতে হবে নিয়ত তো আল্লাহ রব্বুল আলমিন এই যে আমাদের গাইডলাইন দিয়েছেন যে কোরআন আমরা এটা নিয়ে কখনো চিন্তা করে যদি করতাম আমাদের ইন্টেনশন যদি এটা থাকতো যে আমার আমাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন দুনিয়াতে পাঠিয়েছেন তার এবাদত করার জন্য তার হুকুম মানার জন্য তিনি যত আদেশ আমাদেরকে দিয়েছেন যত কিছু থেকে আমাদেরকে নিষেধ থাকার জন্য বলেছেন এইগুলা যদি আমরা সবসময় অন্তরে নিয়েই এগুলা চিন্তা করতাম আর কোরআন বুঝতাম কোরআন অনুযায়ী আমল করতাম তাহলে তো আমাদের অন্তর খুলে যায় এবং আমরা সব কিছু আল্লাহকে বয় করে সব কিছু আল্লাহর হুকুম মোতাবেক করাটা আমার জন্য আমাদের জন্য অত্যন্ত ইজি হয়ে যায় এরপরে আমাদেরকে যে কাজটি দুনিয়ায় চলতে গেলে আমরা তো মানুষদের সাথে কথা বলতে হয় সমাজে চলতে গেলে মানুষদের সাথে মিশে কথা বলতে হয় আলাপ আলোচনা করতে হয় সামাজিক কার্যকলাপ সব কিছু চালিয়ে যেতে হয় এগুলা তো আমাদেরকে দুনিয়ার জীবনে থাকতে গেলে এগুলো তো আমাদেরকে করতেই হবে এইগুলা করার ক্ষেত্রে করার ক্ষেত্রে যদি আমরা আল্লাহ রবাহ আলমিনকে ভয় করি সর্বাবস্থায় ভয় করি এগুলা পরিচালনা করি তাহলে দুনিয়া এবং আখেরাত আমাদের জন্য কামিয়াব হয়ে যায় হজরত আনাস বলেন তাকুয়া ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণতা লাভ করবে না যতক্ষণ পর্যন্ত না সে তার নিজের জিহ্বাকে হেফাজত করেছে এজন্য সুরা আহজাবে যে আয়াতটি আমি করেছি ইয়া আই দিন আন উত্তাকুল্লাহ আল্লাহ রব্লা আলমিন বলেন হে ইমান দারগুন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে বয় করো ওয়াকুলু কাউলাং সাদিদা এবং সত্য কথা বলো সহজ কথা বলো এবং সত্য কথা বলো তাহলে আল্লাহকে বই করলে হজরত আনাস রাজি আল্লাহ আনহু বলেছেন যে তার জবানকে সে হেফাজত যদি না করে তাহলে সে তাকুয়া পরিপূর্ণ অর্জন করতে পারবে না এই যে মুখ জবানের কথা মুখের কথা বলা হয়েছে আমরা মানুষ কথা বলার ক্ষেত্রে নিজের ইহকালীন জীবনের ফায়দা হাসিলের জন্য কতটুকু মানুষদের সাথে কথা বলি এবং এই কথাগুলোর মধ্যে কতটুকু সত্য বলি আর কতটুকু মিথ্যা বলি আমরা কি এগুলা নিয়ে কখনো চিন্তা করি আমি কথা কি বলতেছি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি সবগুলাই তো রেকর্ড হয়ে যাচ্ছে কথা বলার ক্ষেত্রে যদি আমি আল্লাহ রব্লা আলমিনকে বয় করি তাহলে আমি কথাগুলা সত্য বলতে পারতাম এগুলা কি আমরা করি এবং মানুষদের সাথে যখন আলাপ আলোচনা করি মানুষদের সাথে যখন অনেক সময় অনেক ক্ষেত্রে নিজের জীবন জীবনের ফায়দা হাসিলের জন্য অনেক সময় অনেক ষড়যন্ত্র মানুষ করে তার ফ্রেন্ডের সাথে শেয়ার করে গোপনীয়তার সাথে অনেক আলোচনা করে এই সময় যদি সে চিন্তা করতো যে আমি যেগুলা কথা বলতেছি আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করতেছি আরেকজনের ক্ষতি ক্ষতি করার জন্য যা কিছু করতেছি এইগুলা তো আমি একাই করতেছি না এইগুলা তো সব আল্লাহ রব্বুল্লাহ আলমিন তো দেখতেছেন ফিরিস্তানা তো রেকর্ডই করতেছেন এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিন তো এগুলা দেখতেছেন আমি কি কল্পনা করতেছি কি করার জন্য করতেছি আমার ইন্টেনশনটা কি এগুলা তো সব আল্লাহ রবুল্লাহ আলমিন দেখতেছেন এই কথা কি মানুষ কখনো চিন্তা করে আল্লাহ রবুল্লা আলমিন তার কোরআনে কারিমে বলেন

পাঁচজন মানুষ মিলে যদি একত্রে কথা বলে তাহলে এখানে ছয় নম্বরজন হচ্ছেন আল্লাহ এইভাবে ওলা আদনা আমিন জাহালীকে ওলা আকসর ইল্লাহু আমা আর চারজন হোক আর আটজন হোক এখানেই শেষ নয় আরেকজন আসেন আল্লাহ রব্বুল্লা আলমিন এখানে আবার আরেকটি কথা হচ্ছে এখানে আল্লাহ রব্বুল্লা আলমিন তিনজনের সাথে আসেন পাঁচজনের সাথে আসেন তার মানে কি এখানে তিনজনের পাশাপাশি আল্লাহ কি এখানেই বসে আসেন এখানেই থেকে কি শুনতেছেন না আল্লাহ রব্বুল্লা আলমিন কোথায় আসেন তার জবাব আল্লাহ রব্বুল্লাহ আলমিনই বলে দিয়েছেন সুরায় তোঁহার মধ্যে আর রহমান আল্লাহ আর ইস্তাওয়া আল্লাহ রবুল্লা আলমিন আর সে এখানেই আসেন কিন্তু তার শ্রবণ শক্তি তার জ্ঞান তার দৃষ্টিশক্তি সব কিছুই আমাদেরকে বেষ্টন করে রেখেছে তিনি সব কিছুই দেখতেছেন শুনতেছেন তো এই যে জবানের কথা বলা হয়েছে আমরা যদি এই জিনিসটা চিন্তা করতাম যে আমরা এই জিনিসকে চিন্তা রেখে যদি মানুষের সাথে কথা বলতাম মানুষদের সাথে যদি আলাপ আলোচনা করতাম আল্লাহকে বয় করে তাহলে আমরা কোরআন হাদিস মোতাবেক সব কিছুই করা আমাদের পক্ষেই সম্ভব যে মুখের কথা বলা হয়েছে এটা এমন একটি শরীর মতো কাজ করে অনেক সময় আমরা অনেকে দৈনন্দিন জীবন চলার পথে অনেক সময় আমরা শুনেছি যে মানুষ যখন বলে অনেক সময় অনেকে বলে যে এই যে কথাটা অমুক বলেছে সে যদি এই কথাটা না বলে সে যদি আমাকে দুইটা আঘাতই করতো তাহলে মনে হয় আমি এত কষ্ট পেতাম না তাহলে বোঝা গেল আঘাতের চাইতেও মুখের কথা অনেক বড় কাজ করে এটা এমন একটি শুরির মতো কাজ করে কথায় আসে একটা কথা বলে যে শুরির কাটা শুকিয়ে যায় কিন্তু কথার কাটা শুকায় না এটা অন্তরে অনেক সময় আমরা অনেকেই শুনে থাকি মানুষ বলে যে এমন একটি কথা অমুক বলেছে যে কথাটা মৃত্যু পর্যন্ত মনে হয় ভুলব না তাহলে বোঝা গেল এই কথাটা এত আঘাতপ্রাপ্ত মানুষ মুখের দ্বারা মানুষকে এত আঘাত দিতে পারে তো এইগুলাকে আমরা চিন্তা করি মানুষদের সাথে যখন আলাপ আলোচনা করি ব্যবহার করি সমাজে উঠা বসা করি এই জিনিসগুলাকে আমরা কখনো চিন্তা করি হাদিসে এসেছে যে যখন এক মুমিন আরেক মুমিনের বাই আল্লাহ রব্বুল্লাহ আলমিন সুরাহুজাতে বলেছেন ইন্নামাল মুমিন উ প্রত্যেক মুমিন হচ্ছে পরস্পর বাই বাই এবং হাদিস শরীফে এসেছে আল মুসলিম আহুল মুসলিম যে এক মুসলমান আর এক মুসলমানের বাই এই যে আমরা বাই বাই হিসাবে মোমিনরা যেমন বাই বাই মুসলমানরা বাই বাই এই বাই বাই হিসাবে আমরা কি চলাফেরা করি আমরা এত জীবন হাসিলের জন্য জীবনের ফায়দা হাসিলের জন্য নিজের ফায়দা হাসিলের জন্য অনেক সময় মানুষ এত নিকৃষ্ট পর্যায়ে পৌঁছে যায় সে নিজে তার ফায়দা হাসিলের জন্য অন্যের ক্ষতি ক্ষতি করে বসে এবং যদি দেখে যে সে নিজে এটা থেকেও ফায়দা হাসিল করতে পারতেছে না তখন এত নিকৃষ্ট পর্যায়ে মানুষ পৌঁছে যায় যে নিজের ক্ষতি করেও অন্যের ক্ষতি কেমনে করতে পারে সেই জন্য সে তার পিছনেই লেগে যায় এটা যদি হয় তাহলে এটা তাকোয়া হলো না এটা হলো তাকওয়ার পরিপন্থী কাজ তো এগুলো আমাদেরকে চলতে গেলে এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং হাদিস শরীফে এসেছে যে তুমি তোমার কোনো ভাইয়ের প্রতি জুলুম করবে না লা হু ওলা ইয়াহজুল হু ওলা ইয়াহকিরুহু তুমি কোনো তোমার কোনো ভাইয়ের প্রতি জুলুম করবে না তাকে বিপদে ফেলে রেখে যাবে না তাকে হে প্রতিপন্ন করবে না আমরা কি এগুলা করি নিজের সব কিছু হয়ে যাক তার থাকলে তাক। না থাকলে না থাক সেটা দেখার বিষয় আমার না এটা তো তাকুয়ার এটার নাম তাকোয়া হলো না আমরা তো তাকে যদি সাহায্য করি তাহলে তো আল্লাহ রবুল্লা আলমিনের সাহায্য আমি পাচ্ছি এই জিনিসটা আমাদেরকে চিন্তা করতে হবে তাকে যদি বিপদে আমি সাহায্য করি তার প্রতি যদি আমার শ্রদ্ধাশীল থাকে তাহলে তো আমি আল্লাহ রবুল্লা আলমিনের সাহায্য পাচ্ছি এটাই হলো তাকুয়া আমি তার কি ক্ষতি করতে পারবো যদি আল্লাহ রব্বুল আলমিন তার ক্ষতি না চান তাহলে আমাদের কি এটা বুঝতে হবে যে সে হচ্ছে আমার ভাই আমি যদি সব কিছুতেই আমি তাকে আমার সাহায্য যতটুকু আছে আমি তাকে সাহায্য করব এটা যদি আমি করি তাহলে আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য তো আমি পাচ্ছি আল্লাহ রসুলের হাদিস হলো আল্লাহ হুফি আউন আবদি মাকানি আখিহি আল্লাহ রবুল্লা আলামিন ততক্ষণ পর্যন্ত তার বান মমিন বান্দাকে সাহায্য করেন যতক্ষণ সে তার ভাইকে সাহায্য করে তা আমরা যদি আল্লাহ রবুল্লাহ আলমিনের সাহায্য পেতে চাই তাহলে তো আমার ভাইদেরকে আমি সাহায্য করব এটা এটা করলে আমার তো কোনো লস হচ্ছে না আমি তো আরও ফায়দা হাসিল করতেছি এটা আমাদেরকে বুঝতে হবে এবং হাদিসে এটাও বলা হয়েছে যে তাকুয়া যে জিনিসটা হলো এই জিনিসটাই হল অন্তরের বিষয়ে এখানে ওই হাদিসি এসেছে আত হা হুনা আত হা হুনা আত হা হুনা রসুল করিম তিনবার তার বুকের দিকে ইশারা করে বললেন যে তাকুয়া হচ্ছেই এখানে তারপরেই বলছেন খুল্লুল মুসলিমে আলাল মুসলিমে হারাম এক মুসলমানের জন্য অপর মুসলমানের উপর হারাম হল মালহু ওয়াইরজুহু দামুহু সে যেন তাঁর সম্মান নিয়ে না খেলে সে যেন তার মাল আত্মসাত করার জন্য তার পিছনে না লেগে এইগুলা থেকে আল্লাহ রসুল বলেছেন এগুলা হলো হারাম আমরা এই যে শরীয়তের বড়ার ভঙ্গ করে আমরা সব কিছু করতে যাচ্ছি সব কিছু করে যাচ্ছি কন্টিনিউ এগুলা কি আমরা চিন্তা করি এটা তো তাকোয়ার এটার নাম তো তাকওয়া হলো না এই আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে যদি আমরা সর্ব অবস্থায় যদি ভয় করি তাহলেই আমরা সবকিছু সব অন্যায় থেকে আমাদেরকে নিজেদেরকে বিরত রাখতে পারবো সব অন্যায় থেকে আমরা সেফ থাকতে পারবো এবং তাকোয়া হাসিল করতে পারবো এই জিনিসটা আমাদের মাথায় রেখেই আমাদেরকে সমাজে চলতে হবে আল্লাহ রসুল সাল্লু আলিয়াল্লামের অন্য একটি হাদিসে এসেছে মা বাইনা লেহিয়াইহি ও মা বাইনা রিজলাইহি জান্না ওর মা বাইনা ফাখিদাইহি যে মানুষ যদি তার দুইটি জিনিসের গ্যারান্টি দিতে পারে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন একটা হলো তার জিহ্বা আরেকটা হলো তার প্রাইভেট স্থান এই দুইটি জিনিসের যদি সে জিম্মাদার সে যদি জামিন হতে পারে আমি তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব সুবাহাল্ল তাহলে আমাদেরকে বুঝতে হবে আমার আমরা জীবন চলার পথে আমাদের জিহ্বাকে হেফাজত রাখতে হবে সুরাবনী ইসরা ইলি আল্লাহরবুল্লাহ আলমিন বলেছেন ওলা তাকফু মা বিহি এমন কোনো বিষয়ের পিছনে লেগো না যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই এটা আমাদেরকে চিন্তা করতে হবে আমি জানি না জানি এটার দিকে লক্ষ্য না রেখে সব কিছু বলে বেড়াচ্ছি এটার নাম তাকুয়া হলো না এজন্য ইমাম বুখারি রাহিমাহুল্লাহ তালা তার একটি বাবে বাপ এইভাবে বাবের শুরুতেই বলেছেন আল আলমু কাউলি ওয়াল আমাল আগে জানতে হবে তারপরে বলতে হবে কাজ করতে হবে আপনি আগে জানে জেনে নিন আপনি কি বলতে চাচ্ছেন কাবলাল কাউলি বলে আমাল কী করতে যাচ্ছেন আগে দরকার হলো আপনার জানা আপনি না জেনে না বুঝে কাজ করা শুরু করে দিলেন কাজটা ভালো হচ্ছে না মন্দ হচ্ছে এজন্য আমাদের একটি কাজ ইয়ে হলো যে কোনো কিছু করার আগে আগে ভাবতে হবে কাজ করার পরে ভাবিয়ে কোনো ফায়দা নেই এজন্য ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আগে আমাদেরকে এটা নিয়ে চিন্তা করতে হবে আমি যেটা করতেছি এটা কী কথা বলতে গেলে কি বলতেছি কাজ করতে গেলে কি করতেছি এটা আপনি চিন্তা করতে হবে যদি এগুলা চিন্তা করে করি আমার কথাটা কতটুকু সম্মত হচ্ছে আমি সত্য বলতেছি আমার কাজ কি সম্মত হচ্ছে না আমি শরীয়তের উল্টা কোনো কাজ নিজের মনগোলা করে যাচ্ছি এগুলো আমাদেরকে চিন্তা করে করতে হবে এটাই যদি আল্লাহকে বয়ে থাকে অন্তরে যদি সর্বাবস্থায় আল্লাহকে বয় থাকে তাহলে এটা করা তার জন্য অত কঠিন বিষয় না এটা অত্যন্ত ইজি তো এইগুলো আমাদেরকে চিন্তা করে করতে হবে কথা বলার ক্ষেত্রে আমরা তো কন্টিনিউ কথা বলতে হয় কিন্তু আমরা কথা বলতে গেলে কতটুকু সত্য বলি এটা কি চিন্তা করি কথা বলার ক্ষেত্রে মানুষকে ফাঁকি দেওয়ার ক্ষেত্রে যা কিছু বলি অনেক সময় মিথ্যা কথা বলে ফেলি এটা বললে আমার একটু ফায়দা হবে কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এই একটা মিথ্যা কথা বলার কারণে এই কথাটাকে আবার সত্যায়িত করতে গিয়ে আরও দশটি মিথ্যা কথা বলতে হয় তাহলে একটি মিথ্যা কথা বলার কারণে একটি অপরাধ করলেন এটাকে সত্যায়িত করার জন্য আরও দশটি মিথ্যা যখন নিয়ে আসলেন অপরাধ তো আপনার বাড়তেছে যদি শুরুতে একটা কথা সত্য বলা হতো তাহলে তো আর দোষটি কোথাও এখানে আসতো না অনেক প্রেরেশানিও লেস হয়ে যেত এবং টেনশনই কম থাকত এবং গুণা থেকে আপনি নিজেকে বিরত রাখতে পারতেন এজন্য হাদিস শরীফে এসেছে ইন্নাসিদ্দকা ইয়াহদি ইলাল সত্যবাদী সত্যবাদিতা মানুষকে কল্যাণের দিকে মঙ্গলের দিকে নিয়ে যায় ওয়া ইনাল ইন্নাসিদকা ইহাদি ইলাল বীর ওয়া ইন্নাল বিল ইয়াহদি ইলাল আল আর কল্যাণ মঙ্গল মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় এইভাবে যদি সে বলে তাহলে আল্লাহ রবাহ আলমিন সত্যবাদীদের তালিকায় থাকে সত্যবাদীদের তালিকায় তার নাম লিখে দেন ও ইন্নাল কিরবা ইয়াহাদি ইলাল আল ফুজুর ওয়া ইন্নাল ফুজুর ইলান না আর যদি সে মিথ্যা বলে তাহলে মিথ্যা মানুষকে পাপ এবং গুমরাহির দিকে নিয়ে যায় গুনাহের দিকে নিয়ে যায় আর ওয়া ইন্নাল ফুজুর ইলান নার আর ফুজুর গুনা পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় এবং হাদিসের শেষাংশে বলা হয়েছে যে আল্লাহ রব্বুল্লাহ আলম তাকে এই মিথ্যাবাদীদের তালিকায় তার নাম লিখে দেন তাহলে আমাদেরকে জীবন চলার পথে আমাদের জবানের হেফাজত করতে হবে এইগুলা আমরা যদি আল্লাহ রব্বুল আলমিনকে সর্বাবস্থায় বয় করি তাহলে এটা আমাদের জন্য কোনো কঠিন বিষয় না তারপরে আমাদের জীবন চলার পথে যে জিনিসটা হলো আমরা রাস্তা দিয়ে চলতে গেলে আমরা রাস্তার হোক আদায় করে আমাদেরকে চলতে হবে আমরা তো চক্ষু বন্ধ করে রাস্তায় চলাফেরা করা তো আমাদের পক্ষে সম্ভব না রাস্তা দিয়ে চলতে গেলে তো আমাদের চক্ষু দিয়ে আমাদেরকে রাস্তা দেখেই চলতে হবে রাস্তার হক আদায় করে যদি আমরা চল চলাফেরা করি আল্লাহকে যদি স্মরণ রেখে সর্বাবস্থায় যদি স্মরণ রেখে আমরা রাস্তা দিয়ে চলাফেরা করি তাহলে আমরা অনেক গুণা থেকে বাঁচতে পারবো কারণ চক্ষু হলো এমন একটি জিনিস শিকারী যেমন শিকার করে চক্ষুটা হলো শিকারির মতো এমন একটি জিনিস যা সামনে পায় সব কিছু দেখে ফেলে কিন্তু সব কিছু লাগামহীন সব কিছু দেখা কোনো মুমিনের জন্য কোনো তাকওয়াবানদের জন্য এটা অত্যন্ত জঘন্যকাজ সব কিছু যে লাগামহীনভাবে দেখতে হবে এটা কিন্তু মূর্তকিদের পরিচয় না দেখার ক্ষেত্রেও আমাদেরকে শরীয়তের যে বর্ডার আছে আমাদেরকে এটা ফলো করতে হবে আল্লাহর বিধান الله رب العالمين سورة المؤمنين قل المؤمنين يغدوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أذكالهم إن الله خبير بما يصنعون يا محمد الرسول الله صلى الله عليه وسلم أبني بلدين ممندرك أبني بلدين يغدوا من أبصارهم ترى تلتقل جنو ترى تدر تشكي ويحفظوا فروجهم এবং তাদের প্রাইভেট স্থানকে যেন হেফাজত করে যা লিকা আজকাল আহম এটা তাদের জন্যই কল্যাণকর তারপরেই বলেছেন বকুল্লিল মিনাত ইয়াকিন আবসোয়ারহিনা ওয়াহ ফাজনা ফুরু জাহুন্না হে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম আপনি মুমিন মহিলাদেরকেও বলে দিন ইয়াকুজনাবিন হিন্না তারাও যেন তাদের চক্ষুকে হেফাজত করে ওয়াহ ফাজনা না এবং তাদের প্রাইভেট স্থানকে যেন হেফাজত করে এই দুইটি জিনিস হলো অত্যন্ত হেফাজতের বিষয় এইগুলা আমরা সবসময় হেফাজত রেখেই আমাদেরকে চলতে হবে আপনি তো চক্ষু বন্ধ করে আমরা চক্ষু বন্ধ করে তো চলাফেরা করতে পারবো না চক্ষু দিয়েই চলতে হবে কিন্তু চক্ষুর হেফাজত যদি আমরা করতে পারি সব কিছু লাগামহীন যা সামনে পড়বে যা কিছু দেখ ইচ্ছা হবে মন চাইবে সব কিছু দেখতে কিন্তু সব কিছু তো দেখা যাবে না এখানে আল্লাহকে বয় করতে হবে বয় করে সব কিছু দেখা থেকে নিজের চক্ষুকে হেফাজত করতে হবে কারণ চক্ষুর জিনা হলো আল আল আইনান জিনা হুমা নজরু দেখাটা হলো এখন রাস্তা দিয়ে চলছেন অনেক খারাপ জিনিস আমরা দেখে ফেলি অ্যাক্সিডেন্টলি যদি একটা জিনিস চক্ষুর সামনে পড়ে যায় আপনি তো চক্ষু দিয়ে বন্ধ করবেন না যেহেতু চলাফেরা করতে তো আমাদেরকে বন্ধ করে চলাফেরা করা তো সম্ভব না অ্যাক্সিডেন্টলি একটা জিনিস আপনি দেখে ফেললেন কোনো বাদ কোনো জিনিস দেখলেন তাহলে সাথে সাথে আপনি চক্ষুকে হেফাজত করবেন যদি অন্তরে আপনার ভয় থাকে এজন্য তাকবার মূল জিনিসটা হলো সর্বাবস্থায় আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে ভয় করা এটা থেকে সাথে সাথে নিজের চক্ষুকে যদি হেফাজত করে ফেলেন তাহলেই আপনি গুণা থেকে বেঁচে গেলেন অ্যাক্সিডেন্টলি যেটা হয়েছে এটার জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ তো আমাদেরকে এই সমস্ত জিনিস থেকে হেফাজত থাকতে হবে আর পরে যে কথাটা বলা হয়েছে প্রাইভেট স্থানকে হেফাজত করা এটা গুনার অত্যন্ত বড় একটি হাতিয়ার এই জন্য এই জিনিসকে সর্বাবস্থায় আল্লাহকে বয়ে রেখে এগুলা থেকেই চলাফেরা করতে হবে যদি তার অন্তরে ভয় থাকে এক ব্যক্তি রসিলে করিম সাল্লাহ আলি ওসাল্লাম মের কাছে এসে বলল যে আরসের সায়ান নিচে আল্লাহ রসুল সাল্লিস্লাম বলেছেন আরসের সায়ান নিচে সায়া পাবে এক ধরনের লোক যে তাকে যখন গুনার দিকে আহ্বান করা হয় তখন সে বলে আমি আল্লাহকে ভয় করি তা আল্লাহকে ভয় করলে গুণা থেকে বেঁচে থাকা অত্যন্ত কঠিন কোনো বিষয় না এটা সহজ হয়ে যায় আল্লাহ রব আলামিন এটা সহজ করে দেন যেটা বান্দা চায় আল্লাহ রব্লা আলামিন তার জন্য এটা অত্যন্ত সহজ করে দেন তারপরে চলাবিনার বিনার ক্ষেত্রে আমরা যেটা দেখি যে আমাদেরকে অনেক জিনিস শুনতে হয় অনেক কথা বলতে হয় যেমন কথা বলতে গেলে অনেকের অনেক জিনিস শুনতে হয় শোনার ক্ষেত্রেও আমাদের আল্লাহ রবুল্লাহ আলমিনকে ভয় করতে হবে এটা যদি আমরা করি তাহলে আমাদের জীবন এবং আখেরা খামিয়াব হয়ে যায় যা কিছু হয় না কেন অনেক সময় অনেক গোপনীয় বিষয় যেটা আমার শোনার কোনো দরকার নাই যেটা আমার জীবনে কোনো কাজেও আসবে না যেটা থেকে প্রকৃত তো হলো তারা তারাইহম আনিল্লা আরিজুন যারা অনর্থকতা থেকে নিজেকে বিরত রাখে এড়িয়ে চলে যায় কিন্তু আমরা অনেক সময় অনেক গোপনীয় বিষয়ে যেটা আমার দরকার নাই সেটা শোনার জন্য পিছনে লেগে যায় এটা শুনতে হবে তারপরে দরকার হইলে বলতে হবে এই যে আমাদের যে কাজ এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে না হয় তাকওয়া অর্জন হবে না কারণ এটা আমাদেরকে মনে রাখতে হবে যে কেয়ামতের দিন সবগুলার হিসাব আমাদেরকে দিতে হবে এটা যদি অন্তরে থাকে তাহলে এটা ইজি হয়ে যায় আল্লাহ কান আলমিন বলছেন তোমার তোমার সোনা তোমার দেখা আদা এবং অন্তরে যা কিছু আছে সব কিছুকে খাল কেয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে এগুলার হিসাব দিয়ে যেতে হবে কথা বলার ক্ষেত্রেও এগুলো আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে আমরা অনেক সময় টাইম নষ্ট করে এমন কিছু কথা বলি কথা বলে ফেলি মানুষের ক্ষতি করার জন্য আরেকজনের পিছনে লেগে চলি তার ভালো হোক মন্দ হোক সব কিছু ঘুরে বেড়াই নিজের সময় নষ্ট হচ্ছে কিন্তু অত্যন্ত গুনার কাজ করে বেড়ায় এগুলো আমরা মুঠেই চিন্তা করি না অনেক সময় অনেকের পিছনে লেগে যায় চিকলকুরি করে বেড়াই হিংসা বিদ্বেষ করি সে একটি ভালো কাজ করতেছে সেটা আমার ভালো লাগতেছে না সেটার জন্য আবার অন্যের কাছে আমি বলে বেড়াচ্ছি এইগুলা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে রসুল সোল্ল্লাহ আলহি ওসাল্লামের একটি হাদিস হলো মার্রা আলা কবরাই মার্রা বি কাবরাইনি ফকা আলা রসুল করিম সাল্লহি ওসলাম একদিন দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন এমন সময় বললেন ইন্নাহুমা আয়ু আজান এখানে এই দুইটি খবরে দুই ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে ওম আই আজান এফি কাবির কিন্তু বড় কোনো গুনাহের কারণে শাস্তি হচ্ছে না বালা ইন্নাহু কাবির কিন্তু বিষয় দুইটি হচ্ছে অত্যন্ত বড় একটা হলো এক ব্যক্তি একটা হলো শিকলকুরি করে বেড়াতো সবসময় মানুষদের মধ্যে লাগিয়ে দিত আর দুই নম্বর যা জিনিসটা হলো পবিত্রতার ব্যাপারে এসে একবারে গাফিল ছিল এর কারণে অন্য হাদিসে এসেছে লাইয়াতুল জান্নাত নামাম কোনো চিকলকুর জান্নাতে প্রবেশ করবে না সুতরাং এইগুলার ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে আমরা খুব খেয়াল থাকা দরকার না হয় আমরা তাকুয়া অর্জন হবে না আর তাকুয়া অর্জন না হওয়ার কারণে আমাদেরকে দুনিয়ার জীবনেও শাস্তি বুক করতে হবে এবং আখেরাত আমরা ধ্বংস করে ফেলবো এটা কোনো মুত্তাকিদের কাজ না এই জন্য খাওয়ার ক্ষেত্রে আমরা যা পাই সব কিছু খেয়ে ফেলি আর দুনিয়ায় এনজয় করার জন্য মানির দরকার মানি সারা তো এনজয় হচ্ছে না এজন্য খাওয়ার ক্ষেত্রে যেমন আমাদেরকে সতর্ক থাকতে হবে যা সামনে পাবো হালাল হারাম এগুলার দিকে কোনো লক্ষ্য নাই খেতেই চলছি যা সামনে পাচ্ছি সব খাইতেছি মানি ইনকামের জন্য যা কিছু সামনে পাইতেছি সব কিছুই ধরে ফেলছি মানির দরকার এখানেও আমাদেরকে চিন্তা করতে হবে হাদিস কোরআন আমাদেরকে কি বলেছে হাদিস আমাদেরকে কি বলেছে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে সেখানেও হালাল হারামের প্রশ্ন দেখেই আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে বলেন আল্লাহরবুল্লাহ আমালু বললেন হে রসুলগণ কুলু ই বা তোমরা পবিত্র জিনিস থেকে বক্ষণ করো ওয় আমি হা এবং নেক কাজ করো তা আমরা যা কিছু ভাই সব কিছু যদি খেয়ে ফেলি হালাল হারামের দিকে চিন্তা করি না তাহলে নেক কাজ কেমনে করব। আপনি ভালো কাজ করেন কিন্তু হারাম খাইতেছেন আল্লাহর কাছে দোয়া করতেছেন আপনার দোয়া কেমনে কবুল হবে হারাম কে তো আপনার সব কিছু করে দিছেন এজন্য খাওয়ার ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে শোনার ক্ষেত্রে জীবন চলার পথে যত কিছুর দরকার যা কিছু আমাদের সামনে আছে সব কিছু করতে গিয়ে আমাদেরকে আল আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ রব্বুল আলমিন তো আমাদের এই সমস্ত জিনিস দেখতেছেন আল্লাহ রব্বুল্লা আলমিনকে সর্বাবস্থায় যদি আমরা স্মরণ রেখে আমরা জীবন চলি তাহলেই তাকওয়া অর্জন করা আমাদের পক্ষে সহজ এবং আল্লাহ রব্বুল্লা আলমিন এইভাবে আল্লাহ রব্বুল্লা আলমী তার কোরানে কারিমে বলেছেন যে হাক্কাতুকাতি ওলা তামুথুন না ইল্লা ওয়ান মুসলিমুন আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তার মানে কি এটা হলো আমরা তো মৃত্যুবরণ আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যু আমাদের নিশ্চিত এটা আমরা সবাই জানি কিন্তু কখন হবে কোথায় হবে এই জিনিসটা আমাদের কারো জানা নেই কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন ওলা আনতুম মুসলিম তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তার মানে কি মৃত্যু আসার আগে আমাকে এসে বলবে যে তোমার তো সময় শেষ হয়ে গেছে তুমি কি রেডি এটা তো বলবে না তাহলে আল্লাহ বলেছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না মুসলমান অবস্থায় আমাদের মৃত্যু হবে আমরা যদি সর্বা অবস্থায় আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে স্মরণ করে ইসলামিক শরিয়া অনুযায়ী যদি আমাদের দৈনন্দিন জীবন পরিচালনা করি সর্বাবস্থায় যদি আমরা এই অবস্থায় থাকি কোরআন এবং হাদিসের আলোকে যদি জীবন চলি তাহলে যখনই আমার মৃত্যুর সময় আসবে তখনই আমার মৃত্যু ইমানের উপর হবে এবং যে যে পথেই থাকবে আল্লাহ রবুল্লাহ আলামিন তার মৃত্যু সেই পথেই রাখবেন এই জন্য কোনো কিছু দিকে লক্ষ্য নেই দুনিয়ায় থাকতে ফোরান দিকে লক্ষ্য নেই রসুলের হাদিসের দিকে লক্ষ্য নেই কোনো কিছুর দিকে লক্ষ্য না রেখে নিজের আকাঙ্ক্ষা অনুযায়ী নিজের চাহিদা অনুযায়ী জীবন পরিচালনা করবেন আর আবার মৃত্যুর জন্য বলতেছেন আল্লাহ ইমানের উপর মৃত্যুবরণ করো সেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে মৃত্যু তো আপনাকে জানিয়ে আসবে না আপনি আপনার মন গড়া চলতেছেন হালাল হারামের দিকে লক্ষ্য নয় সব কিছু আপনার চাহিদা অনুযায়ী করতেছেন কিন্তু মৃত্যু যদি আপনার এই সময় হয়ে যায় তাহলে তো আপনি কেমনে মুসলমান অবস্থায় থাকবেন তাহলে আপনি চিন্তা করতে হবে যে মৃত্যু যদি ইমানের উপর আপনি যদি মৃত্যু চান তাহলে আল্লাহর কোরআন এবং রসইলের হাদিস অনুযায়ী ইসলামিক শরীরা অনুযায়ী আপনাকে জীবন পরিচালনা করতে হবে তাহলেই আপনি বাঁচতে পারবেন তো এইভাবে যদি আমরা তাকুয়া অর্জন করি তাহলে আমাদের ফায়দাটা কী হবে আমরা তো সব কিছু করতে গেলে জানি যে যদি ফায়দা না বুঝি তাহলে এটা করতে তো আমাদের মন ছায় না তো আমাদেরকে বুঝতে হবে আমরা যদি তাকওয়া অর্জন করি তাহলে আমাদের কি কোনো ফায়দা আছে দুনিয়ায় তো আমাদেরকে থাকতেই হবে তারপরেই তো আখেরাতে আমাদেরকে যেতে হবে আগে মনে করলাম যে দুনিয়াই তো আমাদেরকে থাকতে হবে তাহলে আমাদের এখানে কি কোনো বেনিফিট আছে না আমাদের কি এখানে কোনো রেওয়ার্ড নেই এটা আমার যদি না থাকে তাহলে তো আমরা কেন করব। তাহলে আমরা যদি জানি যে আমাদের জন্য বেনিফিট হচ্ছে আসে সব কিছুতেই তাহলে আমরা এটা খুব মনোযোগ সহকারেই করি তাহলে এখন যদি কোনো মানুষ এইভাবে যদি তাকুয়া অর্জন করে তার জীবন পরিচালনা করে তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন তার দুনিয়ার জীবনেও ফায়দা রয়েছে এবং আখেরাতেই আমি তার জন্য তার যে চাহিদা জান্নাত সেই জান্নাত আমি তাদের জন্য নির্ধারণ করে রেখেছি শুভানন্দ দুনিয়াতে যে ফায়দা হলো আমরা জীবন চলার পথে কত সমস্যার সম্মুখীন হই এইগুলা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি মানে ইনকামের ক্ষেত্রে হোক চলাফেরার ক্ষেত্রে হোক সব কিছুতেই আমরা চাই একটি স্বাধীন থাকতে সব কিছুতেই চাই নীরব থাকতে যেন কোনো ঝামেলা আমাদেরকে ডিস্টার্ব না দেয় এই এটাই থাকে আমাদের টার্গেট তাহলে দুনিয়া আল্লাহ রব্বুল্লাহ আলমিন সুরা তালাকের মধ্যে বলেছেন ওমাইয়াজ ওমাইয় তাকিল্লাহ আল্লাহ মিন আমি হি ইসরা যে আল্লাহকে বয় করে আমি তার জন্য সব কিছুই সহজ করে দেই সুহান আল্লাহ তাহলে আমাদের কেন ফেরেশানি করতে হবে আল্লাহ রব্লা আলমিন আমার সব কিছু ঠিক করে সব কিছু ইজি করে দিয়ে দিতেছেন তাহলে এখানে আমার বয় কী আল্লাহ রবাহ আলমিন বলেছেন তাকিল্লা হা ইয়াজ আল্লাহ মখরাজা ওয়ার জুক হুমিন হাইসুল্লাহ ইহতিম যে আল্লাহকে বই করবে আমি তার জন্য রিজেক্ট দান করব কোথা থেকে রিজেক্ট দিব সে কল্পনাও করতে পারবে না আমরা অনেক সময় চিন্তা করি যে কিছুই তো সামনে দেখতেছি না কোথা থেকে কী করব কী ফেরেশানি করতেছি কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন বলতেছেন কোথা থেকে রিজেক্ট দিব সেটা তো তুমি কল্পনাই করতে পারবে না এমন জায়গা থেকেও আল্লাহ রব আমাদেরকে রিজেক্ট দিবেন যদি আমি তাকুয়াবান হয়ে যাই মুত্তকি হতে পারি তাহলে আমাদের চিন্তা কোথায় আমাদের তো কোনো চিন্তাই নাই অন্য এতে আল্লাহ বলেছেন ইন্দিবুল মুত্তকিন আমি মুমিন মুত্তকিদের দোয়া কবুল করেন আল্লাহ রবুল্ আলমিন মুত্তকিদের দোয়া কবুল করেন তাহলে আমরা যেটা চাচ্ছি আল্লাহ রবুল্লা আলমিন যদি এটাকে কবুল করেন এটাও আল্লাহ যিনি কবুল করবেন যিনি সব কিছু দিবেন তিনি বলতেছেন ইন্নাল্লাহ হাই মুতাকিন আমি তোমাদের দোয়া কবুল করব। তাহলে আমাদের আর ফেরেশানি কোথায় ইন্নাল্লাহ হাই হেবুল মুত্তাকিন আল্লাহ মুতকিদেরকে ভালোবাসেন তাহলে আমরা যদি আল্লাহর ভালোবাসা পেয়ে যাই তাহলে আমাদের আর চিন্তার কারণ আছে চিন্তার কোনো কারণ নাই কারণ যেখানে আল্লাহর ভালোবাসা পেয়ে যাব সেখানেই তো আমার সব কিছুর সমাধান আল্লাহ রব্বুল্লা আলমিন তিনি তার তিনি করে দিবেন তাহলে আমাদের আর কোনো চিন্তার কারণ নাই কিন্তু আমাদেরকে মুত্তকি হতে হবে আর শুধু দুনিয়াতে ফায়দা হাসিল করব আখেরাত আমাদের কি হবে আবাদুল আবাদ জিন্দেগীর জন্য যেটা আল্লাহ রব্বুল্লা আলমিন বলেছেন ইন্নাল মুতি জান্নাতং মুকিরাই আরাম আায়সে থাকবে তুই এটাই যদি হয় মুত্তকিরা যখন জান্নাতে আরামায়সে থাকবে এটাই হবে তাদের ঠিকানা জান্নাত হবে তাদের ঠিকানা এখানে চিরন্তন নিয়ামত সমূহের প্রতি ইঙ্গিত করা হয়েছে এবং প্রায় সকল প্রকার নিয়ামতই এখানে সন্নিবেশিত করা হয়েছে ফি জান্নাত ইয়ু ইয়ালবাসু সুনামিং সুন্দু সিং ও ইস্তাবর আকিম মুথা এই যে মানুষের চাহিদা প্রয়োজনীয় বস্তু সাধারণত মানুষের ছয়টি জিনিসই হইলে দেখা যায় আমাদের অনেক কিছুই হয়ে যায় তো এখানে ছয়টি বিষয়ে আলোচনা করা হয়েছে উত্তম বাসগৃহ উত্তম যদি একটা গড় থাকে উত্তম পোশাক থাকে আকর্ষণীয় যদি একজন জীবনসঙ্গিনী থাকে তারপরে যদি আমি এখানে সব কিছু থাকলো এখন যদি আমি ভালো খাদ্য না পাই সুস্বাদু খাদ্য পাই সুস্বাদু খাদ্য আসে তারপরে সব নিয়ামতের স্থায়িত্ব আজকে খাইতেছি কালকে পাবো কি পাবো না এটা যদি আরেক টেনশন থাকে এটার যদি আবার স্থায়িত্বও পাওয়া যায় না সবসময় আমি ভালো খাবার পাবো এটার স্থায়িত্বও আছে দুঃখ কষ্ট থেকে নিরাপত্তাকার সব কিছু যদি আমার থাকে তাহলেই আমরা এই আশ্বাসটা যদি আমরা পেয়ে যাই দুঃখ কষ্ট থেকে নিরাপত্তাকার আশ্বাস যদি আমরা পেয়ে যাই তাহলেই তো আমরা সব কিছু হয়ে গেল তো এখানে মুত্তাকিদের জন্য জান্নাতের এই সমস্ত নিয়ামতের কথা বর্ণনা করে আছে এই সমস্ত নিয়ামতই পাওয়া যাবে ফামান ওয়া আসলাহা অন্য এত আল্লাহ বলেছেন আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহ জানুন যে আল্লাহকে বয় করবে এবং তার আমলকে সংশোধন করে নেবে ভালা খাফুন আলাইহিম ইয়াহা জানুন তার কোনো চিন্তার কারণ নাই তাহলে আমরা যদি মূত্তকি হয়ে যাই আল্লাহকে ভয় করে যদি জীবন পরিচালনা করি তাহলে তো আমাদের আর কোনো চিন্তার কারণ নাই আমার দুনিয়াতেও কামিয়াব হচ্ছে দুনিয়াতেও আমি কল্যাণ আখেরাতেও আল্লাহ রবাহ আলমিন আমার এই জীবনকে সাকসেসফুল করে দিবেন অন্যান্য আয়তে আল্লাহ রবাহ আলমিন আখেরাতের অন্য অনেক বিষয়ে আলোচনা করেছেন ওশিক আল্লাদিন আত্মকাউর্বাহ জান্নাতি জুমারা যারা তাদের পালনকর্তাকে বয় করতো তাদেরকে আল্লাহ রব আলমিন দলে দলে জান্নাতের দিকে নিয়ে নিয়ে যাওয়া হবে তো আমরা যদি আল্লাহ রব্বুল্লা আলমিনকে বয় করি তাহলেই তো সব কিছু আমাদের ঠিক হয়ে যাচ্ছে আল্লাহ রব আলমিন অন্য জায়গায় বলেছেন ও ইদাদিল মুিন আমি মুমিনদের জন্যই জান্নাত প্রস্তুত করে রেখেছি লাকিন ইল্লাদিন আত্মকাউর গুফুমিং ফা হিয়া গুরাফুম মাবনিয়া যারা নিজেদের পালন কর্তাকে বয় করে তাকুয়া অর্জন করছে তাদের জন্যই রয়েছে কক্ষের উপর নির্মিত কক্ষ আল্লাহ তাহলে আমরা কি নিয়ে চিন্তা করি ইন্দাল মুত্তাকি জান্নাত ইং নাহার মুত্তাকিরাই থাকবে জান্নাত এবং নহরে আল্লাহ তাহলে যদি আমরা তাকুয়া অর্জন করতে পারি তাহলে যেমন আমাদের দুনিয়া কামিয়াব হচ্ছি আখেরা আমাদের জন্য আল্লাহ রবুল আলমিন এই চিরস্থায়ী জিন্দেগীর জন্য জান্নাত আমাদের জন্য অবদারিত করে রেখেছেন কিন্তু আমাদেরকে বুঝতে হবে যদি আমরা থাকোয়া অর্জন করতে পারি তাহলে দুনিয়াও আমাদের জন্য সাকসেসফুল হবে আখেরা তো আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য যেটা আমাদের চাহিদা আল্লাহ রব্বুল আলমিন সেই জান্নাত আমাদের জন্য রেখে দিয়েছেন এবং জান্নাতের কত নিয়াম নিয়ামত আল্লাহ রব্বুল আলমিন যে রেখেছেন সেটা তো আল্লাহ রবুল্লাহ আলমিন তার কোরআনে কারিমেই বলেছেন এবং অনেক নিয়ামত আমরা যেগুলা কল্পনাই করতে পারবো না যেটা কখনো এটার স্বাদও বুঝি নাই যেটা কখনো মন দিয়েও কল্পনা করতে পারবো না এমন জিনিসও চক্ষু দিয়ে যেটা দেখিও নাই কান দিয়ে এমন জিনিসের কথা শুনিও নাই এমন জিনিস এমন নিয়ামত আল্লাহ রব্বুল আলমিন তার জান্নাতেই রেখেছেন হাদিস শরীফ আদাত বাদিয়াল হিন মালা আইন রাত সামিয়াত ওলা কথার আল্লা ওলা আলা কালবি বাসারিনাল হাদিস যে মানুষ চক্ষু দিয়ে কখনো এইটা দেখে নাই অবলোকন করে নাই এবং কান দিয়েও কখনো শুন নাই অন্তর দিয়ে সেটা কল্পনাও করে নাই এমন জিনিস আল্লাহ রব্বুল আলমিন তার নিয়ামত আমাদের জন্য এই জান্নাতে রেখেছেন সুবাহান আল্লাহ এই জান্নাত পাওয়ার জন্য আগে আমাদেরকে তাকুয়া অর্জন করতে হবে তাহলেই আমরা জান্নাত আমাদের জন্য নির্ধারিত আছে তো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন যেন আমরা আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেন আমাদেরকে তৌফিক দান করেন যেন আমরা আমাদের দৈনন্দিন জীবনে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি তাকোয়া অর্জন করে তাকুয়া ভিত্তিক জীবনযাপন করতে পারি এবং এই তাকুয়া অর্জনের মাধ্যমে আল্লাহ রব্লাহ আলমীন যেন আমাদের দুনিয়ার ইহকালীন কল্যাণ এবং পরকালীন জীবনের মুক্তির পথ যেন সুগম করে দেন এবং জান্নাত আমাদের জন্য সকলের জন্য যেন নির্ধারিত করে দেন জান্নাত আমাদের জন্য যেন আল্লাহ রবুল্লাহ আলমিন ওয়াজিব করে দেন আমরা সবাই বলে আমিন আর এই আলোচনার ভিতর দিয়ে কোরআন হাদিসে হাদিস থেকে যে আলোচনা যতটুকু আল্লাহ রবুল্লাহ আলমিন তৌফিক দিয়েছেন এই আলোচনা করতে গিয়ে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন যেন ক্ষমা করে দেন এই কথা বলেই আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আলাইকুম খায়রান আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সুন্দরভাবে এবং চমৎকারভাবে আলোচনা শুনছিলাম মুমিনের জীবনে তাকুয়ার গুরুত্ব হাফিজ মৌলানা শরিফুদ্দিন ভাইয়ের কাছ থেকে আমরা ওনাকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি এবং দর্শক মন্দির আপনাদের সকলকে আবারও আন্তরিক মুবারকবাদ জানিয়ে আগামী সপ্তাহের জন্য اې پروژه ی که نن تک پیل <سؤال> نللی چې السلام <سؤال> علیکم ورحمت الله